ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জি, অনেকে নিজের দোয়া কবুলের স্ট্যাটাস দেয় ফেসবুক ইত্যাদিতে, এটা তেমন ভালো না। কারণ যদি আপনি বলেন আপনার দোয়া কবুল হয়, তাহলে আপনার একটা কৃতিত্ব প্রকাশ পাচ্ছে অথবা নিজ নিজ পবিত্রতা প্রকাশ পাচ্ছে, এগুলো থেকে দূরে থাকা উচিত। ইবাদা, দোয়া ইবাদা, এটা গোপন রাখুন। নিজের পবিত্রতা বর্ণনা করতে নিষেধ করেছেন আল্লাহ পাক, বলে ফালা তুজাক কুয়ান ফুসাক, দোয়া কবুল হয়েছে বলে মানুষ বলবে মাশা আল্লাহ অমুক্ত হয়, এইরকম এইরকম এটা দেওয়ার দরকার নেই। কত প্রসঙ্গে আপনি বলেন ফেসবুকে কেন দিবেন? এখন দেখা যায় যেমন দোয়া তো এটা শুনলাম, উমরা যায়, হজে যায়, একদম খুব সুন্দর করে বড় আকারে দিবে, এরকম আমি যাচ্ছি, কেউ কেউ আছে ওখানে গিয়ে উমরা গিয়ে সেলফি তুলে, কাবাকে সামনে রেখে সেলফি তুলে, তোয়াফ করেছে, তোয়াফ করে কেউ কথাবার্তা বা মাতামাতি করে, আস্তাগফিরুল্লাহ, এইসব থেকে দূরে থাকাই উচিত। বাকি বদনজর বদনজরের পথে আপনি যাবেন কেন? একটি হাদিস এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেসব নিয়ামত পেয়েছো বিশেষ ওগুলো গোপন রেখে, ওগুলো গোপন রাখো, কারণ এসব যদি প্রকাশ পড়ো প্রকাশ করো তাহলে ফাইন্নাকুল্লাদি নিয়ামাতিন মাহসুদ, প্রত্যেক নিয়ামত প্রাপ্ত মানুষই হিংসার সম্মুখীন হয়। তার মানুষ হিংসা হিংসা লেগে যেতে পারে আরেকজনের আপনার প্রতি। তাই এইসব বিষয় যেগুলো এ বাদ তুইতে তোর গোপন রাখবেনই, কেন আপনি প্রকাশ করবেন? প্রকাশ করার কী আছে? আপনি বলতে পারেন যে আল্লাহ কবুল করেন, এরকম দোয়া করলে এরকম যেটা করার আপনি করুন, কিন্তু আমার আমার কবুল হয়েছে, আমার একটা এটা আবার ফেসবুকে ছাড়া সামাজিক মাধ্যমে দেয়া, এতে কী বোঝানো হচ্ছে? এইসব থেকে দূরে থাকাই উচিত। হ্যাঁ, কথাবার্তা বলছেন মানে মানে কথাবার্তা একসাথে আমরা বলি, অনেক সময় বোঝাবার জন্য চলে আসে, কিন্তু এইসব যোগাযোগ মাধ্যমেগুলো তার ছাড়বেন না, নিজের কাছেই রাখবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে সাবিত রাখে, হকের উপর সাবিত রাখে, রিয়া ভাব থেকে যেন আল্লাহ দূর রাখে। রিয়া ভাব, যোগ দেখানো ভাব, আমল যেন একমাত্র খারিজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দেন, এরকম দোয়া করবেন। আর মানুষকে সৎ কাজে উৎসাহিত করা সেটা অন্যভাবে করুন, এরকম না নিজের পবিত্রতা বর্ণনা করে নয়। বারাকাল্লাহু ফিক।